আসসালামু আলাইকুম। একটা সময় ছিল যখন বাংলাদেশের সেনাবাহিনী মানেই ছিল সীমিত অস্ত্র আর পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল এক বাহিনী। কিন্তু এখন সেই সময় বদলে গেছে। ফোর্সেস গোল 2030 নামের পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ ধীরে ধীরে তৈরি করছে এমন এক সামরিক শক্তি যা আগামী দিনে শুধু দেশকেই নয় সমগ্র দক্ষিণ এশিয়ার ভারসাম্যকেও পাল্টে দিতে পারে। আজ আমরা জানব বাংলাদেশের হাতে আসতে চলেছে এমন কিছু বিপজ্জনক ও আধুনিক অস্ত্র, যেগুলোর প্রযুক্তি, শক্তি এবং ক্ষমতা দক্ষিণ এশিয়ায় নতুন এক ভয় তৈরি করবে। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বিমান বাহিনীর সবচেয়ে বড় পরিবর্তন আসছে নতুন ফাইটার জেট কেনার মধ্য দিয়ে। বাংলাদেশ এখন চীনের চেংডু Z-10CE কেনার পরিকল্পনা করছে, যেটি বর্তমানে পাকিস্তান, চীন, মিশর সহ বহু দেশে ব্যবহৃত হচ্ছে। এই বিমানটিকে বলা হয় 4.5 জেনারেশন মাল্টিরোল ফাইটার জেট। এর গতি ঘন্টায় প্রায় Mach 2.2, অর্থাৎ প্রায় 2400 কিলোমিটার প্রতি ঘন্টা। এতে আছে AESA রাডার, যা 300 কিলোমিটার দূরে শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে। এটার অস্ত্র হিসেবে থাকে PL-15 লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল সিস্টেম, যার রেঞ্জ প্রায় 200 কিলোমিটার, অর্থাৎ শত্রু তোমাকে দেখার আগেই তুমি তাকে ধ্বংস করে দিতে পারবে। বাংলাদেশের এখনকার MiG-29 ও F-7 যুদ্ধ বিমান অনেক পুরনো হয়ে গেছে, তাই এই Z-10CE আসলে দেশের আকাশ প্রতিরক্ষা একদম নতুন লেভেলে নিয়ে যাবে। এছাড়াও আলোচনা চলছে JF-17 Block 3 যুদ্ধ বিমান নিয়েও। পাকিস্তান ও চীনের যৌথ উৎপাদিত বিমানটি মাঝারি আকারের হলেও অত্যন্ত প্রাণঘাতী। এতে রয়েছে হেলমেট মাউন্টেড ডিসপ্লে, AESA রাডার আর BVR মিসাইল সিস্টেম। JF-17 Block 3 এর কমব্যাট রেঞ্জ প্রায় 1200 কিলোমিটার এবং এতে PL-10 শর্ট রেঞ্জ মিসাইল এবং PL-15 লং রেঞ্জ মিসাইল বহন করা যায়। যদি এই দুই ধরনের জেট বিমান বাংলাদেশ পায়, তাহলে আকাশে ভারতের সুখোই বা রাফালের সামনেও একটা ভারসাম্য তৈরি হবে। আকাশ রক্ষা শুধু যুদ্ধ বিমানে হয় না, প্রয়োজন হয় গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স সিস্টেম। বাংলাদেশ ইতোমধ্যেই FM-19 শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেম ব্যবহার করছে, কিন্তু এখন লক্ষ্য হচ্ছে মিডিয়াম টু লং রেঞ্জ সিস্টেম নেওয়া। চীনের HQ-9B বা রাশিয়ার S-350 VDS-এর মতো সিস্টেম নিয়েও আলোচনা চলছে। HQ-9B সিস্টেম একসাথে 6টি লক্ষ্য বস্তু 200 কিলোমিটার দূর থেকেই ধ্বংস করতে সক্ষম। এতে রাডার কভারেজ অনেক বেশি এবং একে ছোট স্কেলে চীনা S-400ও বলা হয়। যদি বাংলাদেশ এই সিস্টেম নেয়, তাহলে শত্রু বিমান, ক্রুজ মিসাইল এমনকি UAV পর্যন্ত ধ্বংস করতে পারবে। এছাড়াও বাংলাদেশ তৈরি করছে ইন্টিজেনাস রাডার নেটওয়ার্ক, নিজস্ব রাডার সিস্টেম যা পুরো আকাশ সীমা মনিটর করতে পারবে, যেটি আগে পুরোপুরি ছিল না। বাংলাদেশ সেনাবাহিনী এখন কেবল ট্যাঙ্ক বা বন্দুকে সীমাবদ্ধ নয়, এখন তাদের হাতে আসছে ভয়ঙ্কর সব অ্যান্টি ট্যাঙ্ক ও আর্টিলারি অস্ত্র। সর্বশেষ আলোচনায় আছে চীনের তৈরি HZ-12 অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম। এটা হলো ফায়ার অ্যান্ড ফরগেট টাইপের মিসাইল, মানে মিসাইল ছুড়ে মারার পর অপারেটর পালিয়ে গেলেও টার্গেট নিজে থেকেই ধ্বংস হবে। এর রেঞ্জ 4 কিলোমিটার আর এটি 1100 মিলিমিটার পর্যন্ত আর্মর ভেদ করতে পারে, মানে এর হাত থেকে একটা আধুনিক ট্যাঙ্কেরও কোনো রক্ষা নেই। বাংলাদেশের হাতে ইতোমধ্যেই আছে MBT-2000 ট্যাঙ্ক, যেটি চীনের নরিনকো তৈরি করেছে। এর গতি ঘন্টায় 70 কিলোমিটার আর এর 125 মিলিমিটার স্মুথ বর ক্যানন সহজেই 3 কিলোমিটার দূরে শত্রু ট্যাঙ্ক ধ্বংস করতে পারে। এতে আছে থার্মাল ইমেজিং, লেজার রেঞ্জ ফাইন্ডার এবং এক্সপ্লোসিভ রিয়েক্টিভ আর্মোর, মানে RPG বা গাইডেড মিসাইলের আঘাতেও এটি আত্মরক্ষা করতে পারবে। বাংলাদেশ আরও আনছে নতুন 155 মিলিমিটার সেল প্রোপেল হাউজার আর্টিলারি, যা 30 কিলোমিটার দূরে শত্রুর অবস্থান বিস্ফোরণ ঘটাতে পারে। এতে তুরস্ক ও চীনের যৌথ প্রযুক্তি ব্যবহারের আলোচনা চলছে। বাংলাদেশ নৌবাহিনী এখন পুরোপুরি রূপে বদলাচ্ছে। আগে যেটি কেবল উপকূল রক্ষায় ব্যবহৃত হতো, এখন তা সমুদ্রের গভীরে অ্যাটাক এবং ডিটারেন্স মিশন চালাতে সক্ষম। বাংলাদেশ ইতোমধ্যে চীন থেকে পেয়েছে টাইপ 035G মিং ক্লাস সাবমেরিন।
যার নাম দেওয়া হয়েছে বিএনএস নবযাত্রা ও বিএনএস জয়যাত্রা। এই সাবমেরিনগুলো পানির নিচে 80 কিলোমিটার গভীরে 400 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এর মধ্যে আছে টর্পেডো টিউব, যা দিয়ে একসাথে 8টি টর্পেডো ছোড়া যায়। এই সাবমেরিনগুলো দক্ষিণ চীন সাগরে পরীক্ষিত, তাই এর বাস্তব যুদ্ধ ক্ষমতা খুব শক্তিশালী। কিন্তু এখানেই শেষ নয়, বাংলাদেশ এখন নতুন প্রজন্মের টাইপ 041 ইয়ান ক্লাস সাবমেরিন কেনার ব্যাপারেও আগ্রহ দেখাচ্ছে। এই সাবমেরিনগুলোতে আছে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপুলেশন সিস্টেম, যার মানে এটি পানির নিচে 20 দিন পর্যন্ত ভেসে না উঠেও থাকতে পারে, যা আঞ্চলিক পর্যায়ে এক ভয়ঙ্কর সুবিধা। এছাড়াও বাংলাদেশ চায় মডার্ন গাইডেড মিসাইল ফ্রিগেট, এর মধ্যে চীনের টাইপ 054A ফ্রিগেট অন্যতম প্রার্থী। এই ফ্রিগেটে থাকে 32 ভার্টিক্যাল লঞ্চ মিসাইল সেল, যা থেকে একসাথে 32টি অ্যান্টি এয়ার বা অ্যান্টিশিপ মিসাইল ছোড়া যায়। এছাড়া এতে থাকে HQ-16 মিসাইল সিস্টেম, যার রেঞ্জ 50 কিলোমিটার, আর YJ-83 অ্যান্টিশিপ মিসাইল, যা 200 কিলোমিটার দূরে শত্রু জাহাজ ধ্বংস করতে পারে। যদি এই ফ্রিগেটগুলো বাংলাদেশ পায়, তাহলে বঙ্গোপসাগর হবে দেশের নিয়ন্ত্রণে। কোনো বিদেশি জাহাজ বা সাবমেরিন প্রবেশ করলে তা সহজেই শনাক্ত ও ধ্বংস করা সম্ভব হবে। বাংলাদেশ এখন শুধু বিদেশ থেকে অস্ত্র কিনছে তা না, বরং নিজস্ব কারখানাতেও কিছু উৎপাদন করা হচ্ছে। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি BOF এখন ছোট অস্ত্র, গুলি, গ্রেনেড, মেশিন গান, এমনকি লাইট আর্মড ভেহিকল পর্যন্ত তৈরি করছে। ভবিষ্যতে চীনের সহায়তায় অ্যাসেম্বলি প্ল্যান্ট তৈরি হতে পারে, যেখানে ছোট আকারের ড্রোন, সার্ভাইল্যান্স সিস্টেম, এমনকি আর্টিলারি শেল উৎপাদন করা যাবে। এতে বাংলাদেশের আত্মনির্ভরতা বাড়বে এবং যুদ্ধ বা নিষেধাজ্ঞার সময় বিদেশ নির্ভরতা অনেক কমে যাবে। এই সমস্ত আধুনিকায়নের পেছনে রয়েছে আঞ্চলিক ভারসাম্যের বিষয়। ভারত ইতোমধ্যেই রাফায়েল, S-400 এবং নিউক্লিয়ার সাবমেরিন পেয়েছে। মিয়ানমারের কাছেও আছে সাবমেরিন এবং ইয়াখন্ড মিসাইল। তাই বাংলাদেশ যদি নতুন প্রজন্মের J-10 AIP সাবমেরিন ও টাইপ 054 ফ্রিগেট পায়, তাহলে দক্ষিণ এশিয়ার সমুদ্র ও আকাশে একটি নতুন শক্তির ভারসাম্য তৈরি হবে। বাংলাদেশের সামরিক ইতিহাসে চলছে এক সাইলেন্ট রিভলিউশন, যেখানে আগে প্রতিরক্ষা মানেই ছিল শুধু সীমান্ত পাহারা, এখন সেটা পুরো এক আধুনিক যুদ্ধ ব্যবস্থা। J-10CE, HQ-9B, HZ-12, MBT-2000, টাইপ 054A ফ্রিগেট, ইয়ান ক্লাস সাবমেরিন, এগুলো শুধু নাম না, এগুলো বাংলাদেশের নিরাপত্তার ভবিষ্যৎ প্রতীক। আগামী দশকে এই শক্তিগুলো সম্পূর্ণ বাস্তবায়িত হলে বাংলাদেশ শুধু আত্মরক্ষায় সামর্থ্য নয়, বরং আঞ্চলিক শক্তি হিসেবে নিজেকে প্রমাণ করবে। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।